রায়ন গ্রামের 500 গরিব মানুষকে খাদ্য সামগ্রী তুলে দিল তৃণমূল কংগ্রেস। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের জেরে চলছে লকডাউন, এর জন্য অনেক মানুষই হয়ে পড়েছে বেরোজগারি। আর সেই অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে পূর্ব বর্ধমানের বর্ধমান এক নম্বর ব্লকের রায়ন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নারী গ্রামে শনিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রায় 500 বেশি পরিবারকে ত্রাণ বিলি করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নিশীদ মালিক, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাপতি দেবু টুডু, বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কাকুরিতা, যুব সভাপতি ও পূর্ত কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেস সাপোর্টার সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে সুখেন্দু কোনার, স্থানীয় পঞ্চায়েত সদস্যগণ এই ত্রাণ পেয়ে খুশি এলাকার মানুষ। জানেন যে গোটা পৃথিবী জুড়ে যে একটা মারণ রোগ করোনা ভাইরাস, সেই করোনা ভাইরাসের জেরে গোটা ভারতবর্ষ জুড়ে লকডাউন চলছে, আমাদের পশ্চিমবঙ্গেও আমাদের বাংলাতেও লকডাউন চলছে। তথাপি আমাদের সর্বজন শ্রদ্ধেয়া পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাস্তায় দাঁড়িয়ে বাংলার মানুষকে সচেতন করছেন, যেভাবে বাংলার মানুষের পাশে দাঁড়াচ্ছেন, আমরা সত্যিই তার প্রতি কৃতজ্ঞ। একদিকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিকভাবে বার্তা দিচ্ছেন, একদিকে আমাদের যুব সভাপতি সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেস সভাপতি আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের জন্য যেভাবে দুবেলা অন্নের খাবারের ব্যবস্থা করেছেন, তথাপি আমরা আমরা যারা সৈনিক আছি, ওনাদের সৈনিক হিসাবে আমরা গোটা ব্লক জুড়ে প্রায় প্রত্যেক দিন প্রত্যেক অঞ্চল জুড়ে একদম বুথ লেভেল পর্যন্ত আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী আমরা খাদ্য সামগ্রী বিতরণ করছি। আজকে আমাদের রায়ন এক নম্বর অঞ্চলের নারী গ্রাম এবং বেলবাগান এলাকায় আমাদের প্রায় 300 দুস্থ মানুষকে আমরা চাল, ডাল, আলু এবং পেঁয়াজ আমরা 300 মানুষের হাতে তুলে দেবো। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ব্লকের সভানেত্রী, আমাদের প্রত্যেকটা জায়গায় যিনি আমার সঙ্গে যাচ্ছেন, আমরা যেসব জায়গায় খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি, আমাদের ব্লকের সভানেত্রী কাকুলিতা, উপস্থিত আছেন আমাদের বিধায়ক এলাকার নিশীদ কুমার মালিক এবং বর্ধমান জেলা পরিষদের আমাদের সহসভাধিপতি মাননীয় দেবু টুডু মহাশয় এবং এই এলাকার 50 সদস্যরা আছেন, আমাদের প্রাক্তন উপপ্রধান হারুদা আছে, আমাদের পবিদ্যা থেকে শুরু করে শাশ্বত ঘোষ, রিনু দে আমাদের উপপ্রধান, কার্তিক বাগ আমার যুব সভাপতি অঞ্চলের, আমাদের সমস্ত নেতৃত্ব আমরা এখানে রয়েছি। এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই নারীতে করোনা ভাইরাসের জেরে যারা অভুক্ত অবস্থায় আছে সেই মানুষগুলোকে সাহায্য করার জন্য আজকে সমস্ত খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। প্রায় হাজার খানেক মানুষ আজকে সমবেত হয়েছে। পূর্ব বর্ধমান থেকে বাপাই সরকারি রিপোর্ট, টাইমস বাংলা।